আপনারা যে ড্রয়িংটা দেখছেন এখন, এটা 8 মাস আগে যে শুরু করেছিলাম আর সম্পূর্ণ করেছি গতকাল রাতে। মানে ভাবা যায়, আসলে এই ড্রয়িংটা অর্ধেক করে আমি এই ড্রয়িংটাকে ভুলেই গেছি। সেটা আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন লাস্টের দিকে। এটা আমি স্টার্ট করেছিলাম ফেব্রুয়ারি মাসে, একজন আর্টিস্টকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম এবং আমি এই ড্রয়িংটা স্টার্ট করেছিলাম তখন। আমি ভেবেই নিয়েছিলাম এটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব পেপারের ওপর, কারণ সেও সেভাবেই করেছিল। তো আমার দ্বারা হয়নি, আমি একদমই পারিনি অ্যাক্রিলিক দিয়ে কাজ করতে। তারপরে ভাবছি এটাকে ওয়াটার কালার দিয়ে করলে কেমন হয়, তারপরে আবার ভাবছি এটাকে কালার পেন্সিল দিয়ে করলে কেমন হয়। এরকম অনেক কিছু ভাবার পরে যে সিলেক্ট করলাম যে আমি পেন্সিল কালার এবং সফট প্যাস্টেল এই দুটো দিয়ে কাজ করবো একসঙ্গে। তো আমার চিন্তা ভাবনা মতনই আমি কাজ করতে শুরু করলাম। প্রথমের দিকে খেয়াল করবেন যে আমি ডাইরেক্ট প্যাস্টেল কালার দিয়ে, সফট প্যাস্টেল দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম রেজাল্ট একদমই খারাপ আসছে। তো তারপরে আমি কী করলাম, পেন্সিল কালার একটু অ্যাপ্লাই করে তার উপর দিয়ে সফট প্যাস্টেল ইউজ করে বেশ ঘষে ঘষে আমি যেমন চাইছিলাম ড্রয়িংটা সেরকম আনার চেষ্টা করছিলাম এবং সেরকম হচ্ছিল। এই ড্রয়িংয়ে অর্ধেক মহাদেবের এবং অর্ধেক পার্বতী মায়ের ফেস আমি এঁকেছি। মহাদেবের মুখটা একটু ব্লু টোনের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং ডান সাইডটা মা পার্বতীর মুখটা একটু রেড টাইপের রাখার চেষ্টা করেছি আমি। আর এখানে আমি কালার পেন্সিল দিয়ে প্রথমে কাজ করছি, তার উপরে সফট পেস্টেলটা পাউডার করে, ঘষে ঘষে পাউডার করে, সেই পাউডার ব্রাশ দিয়ে অথবা হাতের সাহায্যে ব্লেন্ড করে তারপর দিয়ে আমি হাইলাইট করছি জাস্ট। আর এখানে যে পেন্সিলটা আমি ইউজ করছি সেটা হচ্ছে স্ট্যাডলার লোনা ওয়াটার কালার কালার পেন্সিল। এই পেন্সিলগুলো আপনি পেন্সিল কালার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা এই পেন্সিলগুলো পেন্সিল কালারের মতন ব্যবহার করে ওর উপর যদি ব্রাশ দিয়ে, মানে ব্রাশকে একটু ওয়েট করে তারপরে ওয়াটার কালারের মতন ইউজ করতে পারেন। এই কালারের উপর যদি আমি এখন ব্রাশ দিয়ে চালাই ভিজে ব্রাশ, তো কালার পুরো ড্রয়িংটা একদম নষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে ওয়াটার কালারের কাজও আপনি করতে পারেন। ড্রয়িংটার এই পর্যায়ে এসে আমার ভীষণই ভালো লাগছিলো মুখটা দেখে, আমি ঠিক যেমনটাই চেয়েছিলাম একটা হালকা গ্লসি ভাব সেটা আসছিল। তো আমি স্যাটিসফাইড হচ্ছিলাম, কিন্তু তারপরে আমি জানি না কি হলো আমার, যে মাঝপথে ড্রয়িংটাকে রেখে ভুলেই গেলাম এই ড্রয়িংটার বারে। আরেকটা কথা বলি যে এখানে আমি যে পেপারটা ইউজ করছি এটা বেজ পেপার, ঠিক আছে? এটার পেপারের কালারটা কিন্তু হোয়াইট না। এইখানে হলো টুইস্ট, মানে 8 মাস আগের ছবি যে গতকাল যে আমি এটাকে কমপ্লিট করার চেষ্টা করছিলাম, মানে আমি চাইছিলাম যে এটা কমপ্লিট হোক, আজকেই আমি যেভাবে হোক এটাকে কমপ্লিট করব। আর ভাগ্যিস আমার ভিডিওগুলো রেকর্ড করা ছিল, তো এখন আমি সেগুলো জয়েন্ট করে ফুল ভিডিও আমি ছাড়তে পারবো, আমি এটাই ভেবে খুব খুশি আর। তো আমার ড্রয়িং একদমই শেষের দিকে, তোমরাই বলতে পারবে কেমন বানালাম। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নিউ তারা আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ। সকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। সো হিয়ার ইজ আ ফাইনাল লুক, দেখে নাও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।